चलो 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 गुड मॉर्निंग फ्रेंड्स, आज के सेकेंड डे हमारे ट्रिपर। तो आज के सकाल सकाल बैरिए पड़ी एन सकाल 9 बजे जतटा सम्भव कवर करा जाए, किंतु पिछने देखा जा पुरो आज के कुआशा रही है कलकर मत, जानी ना कत दूर जावा जाए। तो किंतु हमें एनार्जी पुरोटाई रही है, सकाल बेला स्नान दान कर ठंडार मध्य रेडी गे प्लान आलो एखे कि डेस्टिनेशन आगुलो कवर कर नहीं तारपरे दार्जिलिंग जाब। दार्जिलिंगे गए लांच करब और लांचर पर ওখানে ঘুরে টুরে নিয়ে আবার সন্ধ্যাবেলায় ফিরব। দেখা যাক কেমন হয়, স্টে টিউনড। লামহাটা কো পার্ক। আমরা লামহাটা এসেছি, লামহাটা ইকো পার্কে। কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না, কিন্তু মানে যা বোঝা যাচ্ছে তাতে লাগছে যে জায়গাটার ভিউটা খুব সুন্দর। মানে এদিক দিয়ে সব বড় বড় পাইন গাছ, আর ওই দূরে ওখানে একটা ভিউ পয়েন্ট আছে। পেছনে আমরা এখন ট্রি হাউসে উঠছি। কিরে কেমন লাগলো? ভালো লাগলো? কোনো ভিউ নেই, ভিউ নেই। আমরা ট্রি হাউসে উঠে গেছি। কোথায় উঠেছি? তোমার ভালো লাগছে? হ্যাঁ, তাহলে একটু গান করে দাও তো। হ্যাঁ, সাড়ে 700 মিটার উঠতে হবে, তারপরে একটা ভিউ রয়েছে লেকের। গাড়ি যাচ্ছে, চলো চলো চলো। আমার সকালে দৌড়ানোটা কাজে দিচ্ছে এতদিনে। এদিকে ভদ্রমের মতো হাট। আর কথা বেরোচ্ছে না, পুরো গলা শুকিয়ে কাঠ। প্রায় আধা ঘন্টা 40 মিনিট ট্রেক করে নিয়ে আমরা উঠলাম পাহাড়ের ওপরে। ও, মাঝে তো মনে হয়েছিল হিয়াকে নিয়ে ওঠাই যাবে না। ও একটু পরপর কোলে উঠছিল, স্বাভাবিক বাচ্চা তো। যাই হোক, আর এখানে কুয়াশা এত ঘন হয়ে গেছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আর এই যে সামনে লেক, এই লেকটা দেখতে আসা। তো এখানে একটা অসম্ভব সুন্দর ভিউ রয়েছে, যে লেক, লেকের ধারে এই এত পাহাড়ের ওপরে এই লেকটা আছে। আস্তে আস্তে যেও। হ্যাঁ চল, আমরা এদিক দিয়ে যাই। আসি আসি। হিয়া আর আমি এদিক দিয়ে চলছি, আর ওর মা অফ রোড দিয়ে ট্রেক করতে করতে যাচ্ছে। তুই দাঁড়া, আমি ঢুকে নেই আগে। এই তুমিও দাঁড়াও,
এখান দিয়ে মাথা নিচে কে আচ্ছা আমি ধরছি তুই ধর দাঁড়াও এখানটা আমি কি করবো বলো তো এখানটা আমি নেমে নেই তারপর হ্যাঁ নেমে নিয়ে ওকে কোলে নিচ্ছি দাও তাড়াতাড়ি হলো আর কি না ওকে নিয়ে তো টাইম লাগতো অনেক টাইম লাগতো আমাদের অনেক টাইম লেগেছে আমরা দার্জিলিং এসে পৌঁছলাম এটা সামনে দেখা যাচ্ছে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আমরা এখন দার্জিলিং মেলে এসেছি এই পুরো যে গ্রাউন্ডটার আছে এটা হলো হ্যাপেনিং প্লেস মানে এখানে সব লোকজন এসে গ্যাদার হয় এখানে অনেক পুরনো পুরনো দোকান রয়েছে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট এখানে রয়েছে এখানে খুব সুন্দর চারিদিকে খুব ভালো ভিউ দেখতে পাওয়া যায় এই মেলের এখানটায় ওইদিকে দেখা যাচ্ছে মেঘ ঢুকছে এদিকে খুব সম্ভবত মনে হচ্ছে কোনো শুটিং হচ্ছে শুটিং চলছে আমরা এগিয়ে চললাম সবাই একটা রেস্টুরেন্টে গেছে শাংরিলা এখানকার ফেমাস দার্জিলিংয়ের রেস্টুরেন্ট তো সেখানে আমাদের লাঞ্চ করার প্ল্যান আছে তো সেদিকেই যাচ্ছি আমরা মানে সবাই চলে গেছে আমি যাচ্ছি তো শাংরিলায় খেয়ে আমরা বেরোলাম এদিক ওদিক অনেক দোকান দেখতে পাচ্ছি গ্লেনারিজ ওয়ার্ল্ড ফেমাস বেকারি অনেক পুরনো তো আমরা ওখানেই যাচ্ছি স্মেলটা খুব সুন্দর আসছে কিন্তু brown bread and walnut brownie ha walnut brownie this is walnut brownie okay kaise lena hoga mujhe aapko wahan pe basket hai basket mein dal ke lijiye okay okay ye dekho muffin muffin holo this is muffin mane ei ei muffin er name chicken da cake er dokan ta diyeche bujhle chalo tumi nao hat dharo amra brownie nebo আরেকটা নেবে একটাই ঠিক আছে আচ্ছা এটা একটা নিয়ে নাও এটা ওই চকলেট বাটার কুকিজ এটা ড্রাইটা নিয়ে যাওয়া যাবে ও হিউজ এইগুলোই তো বেশি এই যে হিউজ দোকান চকলেট ডোনাট এটা একটা নিয়ে নিই ব্রাউন বিস্কুট ইনগ্রিডিয়েন্টস কে হ্যায় ইসমে ये हां ओट्स का है अच्छा ओट्स है और चॉकलेट वगैरह है क्या ओट्स है चॉकलेट है बटर होती है ठीक है ये चार दे दीजिए এদিকটা ভিউটা খুব সুন্দর ছিল কিন্তু ব্যাড লাক কুয়াশা দেখা যাচ্ছে না তো খাবেই না এটা তো দিদি ভাই আচ্ছা
এখন কফি পর্ব চলছে। এক কাপ করে কফি, এতটা কোয়ান্টিটি, বাকিটা ড্যাশ ড্যাশ ড্যাশ, দুজন করে খেতে হচ্ছে। খুব সুন্দর কফি খেয়ে গাটা গরম হয়ে গেল, খুব ভালো। গ্রেনারিজ থেকে আমরা বের হলাম, দেখতে দেখতে সন্ধে হয়ে আসছে। আমরা বিয়ার জন্য একটা পঞ্চু কিনলাম, আমার হাতেই রয়েছে। এদিকে এখন মেঘে ঢেকে গেছে পুরো মেলটা, আমাদের ফেরার টাইমও হয়ে গেছে, হয়তো সবাই চলে গেছে গাড়ির কাছে, আমরাও যাব। সামনে পুরো ফগ, কিছু দেখা যাচ্ছে না, আর এর মধ্যে গাড়িতে ফসিলস চলছে, একটা আলাদাই অ্যাটমসফিয়ার তৈরি হয়ে গেছে। বাই দ্য ওয়ে, আমরা এখন তিনচুলার দিকে যাচ্ছি। দার্জিলিং থেকে এসে নিয়ে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে ডিনার করে নিলাম, এখন রাত 10টা বাজে। আজকে ভালোই এক্সপিরিয়েন্স হলো ঘোরার, বিশেষ করে ট্রেকিংয়ের পার্টটা, হিয়াকে নিয়ে এতখানি ওঠা আর ওকে নিয়ে নামা। আর দার্জিলিং অলওয়েজ ভালো, ভালো লাঞ্চ হলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড গুড নাইট। সকালে দৌড়ানোটা কাজে দিচ্ছে এতদিনে।